হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ধারা ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আজকে একটা সাদা মাটা রান্না নিয়ে তোমাদের কাছে চলে এলাম, সেটা হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত আমি জানি সবাই বাড়িতে বানাও প্রায়, আর ভালোই পারো। তো আমি কীভাবে আলু পোস্ত রান্নাটা করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তো তারা ঝটপট সাবস্ক্রাইবটা করে দাও, আর চলো ভিডিওটা শুরু করো। তো এখানে আমি পোস্ত নিয়েছি পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদার টুকরো নিয়েছি। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো। আর এখানে আমি কড়া গরম করে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণে সর্ষের তেল 3 থেকে 4 চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ আমি আলুটাকে ভাজতে হবে ওই তেলে। আর এখানে টুকরো টুকরো করে আলু কেটে নিয়ে নিয়ে রেখে দিয়েছি, ওই আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে দেবো। আমি পেস্টের মধ্যে 4-3টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, সেই জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে দেবো। আর ধুয়ে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আমি এখানে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আলু আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার পোস্ত বাটার যে পেস্টটা আছে, কাঁচা লঙ্কা পোস্ত আদা বাটার যে পেস্টটা, ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দেওয়া যায়, আবার ফোড়ন হিসাবেও দেওয়া যায়। তো পেস্ট করে দিলে কি একটা বেশ খুব সুন্দর ফ্লেভার ছাড়ে কাঁচা লঙ্কা, ভালো লাগে খেতে পোস্তটা। তাই জন্য আমি পেস্ট করেও দিয়েছি, আর ফোড়নেও দিয়েছি কাঁচা লঙ্কা। তো আমি এটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলা বলতে সেরকম কিছু না, লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1.5 চামচ মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এই হচ্ছে মশলা। অনেকে অনেক রকম মশলা দেয় এর মধ্যে, আমি এর মধ্যে আর কিছু দিই না। পোস্তটা একদম সিম্পলভাবে রান্না করতে পছন্দ করি, খেতেও পছন্দ করি। তো এই হচ্ছে আমার মশলা। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে দেবো। এবার এটাকে আমি হতে দেবো একটু চাপা দিয়ে, যতক্ষণ না আলুটা গলছে আর জলটা একটু ফুটে মানে ড্রাই হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে হতে দেবো। এই দেখো, জল মরে গেছে, আলুও গরম নরম হয়ে গেছে। তো আমার পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা যদি কারোর ভালো লাগে অবশ্যই একটা লাইক করো,